টিকটক ভিডিও ভাইরাল হবে আজকের এই ভিডিওটা দেখার মাধ্যমে। ভাই টিকটক অটোমেটিক একটা আপডেট দিয়েছে যেটা আপনি যদি আপনার সেটিংসে অন করেন সাথে সাথে আপনার টিকটক ভিডিও ভাইরাল হবে। কিভাবে আপনি আপনার সেটিংসটি করবেন এবং আপনার ভিডিওটি ভাইরাল করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে ভাই দেখিয়ে দিব, 100% গ্যারান্টি। তো চলুন কথা না পারি আমরা কাজে চলে যাই। বরাবর মতোই আমি জামিল আপনাদের সাথে। যদি ভিডিওটি দেখে একটু উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি বাজিয়ে দিয়ে পাশেই থাকবেন। চলুন আমরা মূল কাজে চলে যাই। প্রথমে আপনি যেটা করবেন টিকটক অ্যাপ্লিকেশনে চলে আসবেন। চলে আসার পর আপনি আপনার প্রোফাইলের লোগোতে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর জাস্ট এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমার এই টিকটক আইডিটা নতুন তো এখানে কিছু নেই। প্রথমে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার এই যে উপরে তিন ডট আছে এই তিন ডট এটার উপর জাস্ট একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। ক্লিক করে দেওয়ার পর এরকম আসবে। এরকম আসার পর এখানে দেখেন উপরে একটা টুলস লেখা আছে, এটার উপরে একটা জাস্ট একটা ক্লিক করে দিবেন। এটার উপরে যদি আপনি ক্লিক করে দেন তাহলে উপরে অ্যানালাইটিক্স নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। এই অ্যানালাইটিক্সের উপরে জাস্ট একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর বাই বোম একটু অপেক্ষা করুন, একটু অপেক্ষা করার পর নেটওয়ার্কের মাধ্যমে তো আমার নেটটা হয়তো বা একটু স্লো এই জন্য। দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে আমার প্রোফাইলে একটা ভিউ চলে আসছে। এই এগুলা কিন্তু আগে ছিল না, বর্তমানে এগুলা যুক্ত করছে। এই যে এখানে প্রোফাইল ভিউ কমেন্ট লাইক এগুলা, এই যে আমার এঙ্গেজমেন্টটা আমার প্রোফাইলটা কিভাবে ধারাবাহিকতা আগাচ্ছে। তো আপনি যদি এটা ফলো করেন, ফলো করে আপনি নিয়মিত এখানে ভিডিও যদি আপলোড করেন, টিকটকে নিয়মিত যদি অ্যাক্টিভ থাকেন তাহলে আপনার অ্যানালাইটিক্স, আপনি ধরেন এখন আমি আপনি একদিন নাই দুই দিন নাই টিকটকে, তাহলে অ্যানালাইটিক্সটা আস্তে আস্তে একটু কমবে। যদি আপনি অ্যানালাইটিক্সটা প্রতিদিন যদি ফলো করেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার ভিউজ কমছে নাকি বাড়ছে গত এক সপ্তাহ আর এই চলতি এক সপ্তাহ। এটা যদি আপনি যদি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার এটা কমছে নাকি বাড়ছে। এখন আপনি যদি মনে করেন যে আপনার এটা কমতেছে তাহলে আপনি এখানে নিয়মিত কাজ করতে হবে এবং নিয়মিত ভিডিও দিতে হবে। যদি আপনি নিয়মিত ভিডিও দেন তাহলে কি হবে, তাহলে আপনার প্রোফাইলটা অ্যাক্টিভ থাকবে। অ্যাক্টিভ থাকার কারণে আপনি ভিউজের এঙ্গেজমেন্টটা অতি দ্রুত পেয়ে যাবেন এবং অতি দ্রুত ফলোয়ার আপনার আইডি ভাইরাল করতে পারবেন। এখন আপনি যদি এদিকে একটা যদি নজর দেন তাহলে আপনি দেখতে পারবেন গত এক সপ্তাহ আমার গত এক সপ্তাহ ভিউজ হয়েছে এইটা, ঠিক আছে। আমি কিন্তু টিকটকে ওরকমটা অ্যাক্টিভ না, আমি ভিডিও ছাড়ি না, এটা আমার নতুন আইডি। ওই যে অনেকের থাকে না সোশ্যাল মিডিয়া বিভিন্ন অ্যাকাউন্ট, তো ওই হিসাবে আমি আমার টিকটক অ্যাকাউন্টটা করছি, বাট আমি এখানে কোনো ভিডিও দেই না। অবশ্য আস্তে আস্তে দিব যদি আপনারা সাপোর্ট করেন। তারপর আপনি দেখতে পাচ্ছেন এখানে লাইক, এখানে কমেন্ট, ঠিক আছে, এখানে আমার এঙ্গেজমেন্ট। এখন আপনি যদি প্রোফাইলের দিকে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন আপনার গত এক সপ্তাহ কত তারিখে আপনার প্রোফাইলটা বেশি এঙ্গেজ হয়েছে। এই যে আমার 24 তারিখে বেশি এঙ্গেজ হয়েছে, ঠিক আছে। তারপর একটু কমছে, তারপর আবার একটু বাড়ছে 26 তারিখে, ওরকম আর কি। এখন আপনি চিন্তা করবেন লাইক, লাইকটা আপনার 26 তারিখে ফুললি ফুল বাড়ছে। এখন আপনি চিন্তা করবেন যে 26 তারিখে আমার কী ভিডিওটা ছিল, কী ভিডিওটার কারণে এত লাইক হয়েছে। তো আপনি নিয়মিত ওরকম কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। তারপর কমেন্ট দেখুন আপনার 26 তারিখে, আমার 26 তারিখে কমেন্ট তিনটা আসছে। তো আপনি চিন্তা করবেন যে কমেন্ট তিনটা আসছে, এখন আমি 26 তারিখে কী ভিডিও আপলোড দিছিলাম তার কারণে এত ভাইরাল, এত ভিউজ, এত প্রোফাইল চেক। তো ওই রকম কন্টেন্ট যদি আপনি দিতে পারেন 100% আপনার প্রোফাইল ভাইরাল হবে। এখন আপনি যদি এদিকে 60 দিন এক সপ্তাহ এইখানে 60 দিনেরটা চেক দেন, 28 দিনেরটা চেক দেন তাহলে আপনি মূল গড়টা আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। তো তারপর এখানে যদি আপনি যদি একটা যদি নিচে যদি একটা ফলো করেন জিনিসটা আপনাকে আমি এটা শিখিয়ে দিতেছি, আপনার যে প্রোফাইল ক্যাটাগরিটা সেই ক্যাটাগরি অনুযায়ী এই যে নিচে দেখেন কিছু ভিডিও দেওয়া আছে। আপনি অনেক সময় চিন্তা করবেন যে আমি কী ভিডিও বানাবো, কীভাবে বানাবো, সেই ভিডিওটা টিকটক আজকে থেকে আপনাকে ফলো করিয়ে দিবে। এখন আপনি চিন্তা করবেন আপনার যেই প্রোফাইল যেই ক্যাটাগরির ওই ক্যাটাগরি অনুযায়ী কিছু ভিডিও এরকম সামনে চলে আসছে। তারপর আপনি যদি একটু স্ক্রল করেন তাহলে অবশ্যই দেখতে পারবেন, এখানে যদি একটু ক্লিক করেন আপনি দেখতে পারবেন আপনার প্রোফাইলটা যেই ক্যাটাগরির হুবহু ওই ক্যাটাগরির ভিডিওগুলো আসবে। এখন আপনি চেষ্টা করলেই আপনার ভিডিওগুলো আপনি ভাইরাল করতে পারবেন ভাই। একটু অপেক্ষা করুন, একটু ধৈর্য ধরুন, মন দিয়ে কাজ করুন, ইনশাআল্লাহ ভিডিও তো ভাইরাল হবেই হবে। তো দর্শক
ভিডিওটা এই পর্যন্তই ছিল, আমি জামিল আপনাদের সাথে আছি। যদি ভিডিওটা দেখে একটু উপকৃত হন তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন, এবং একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভাই, একটা কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব করবেন, একটা ফলো দিবেন যদি ফেসবুক পেজে দেখে থাকেন। আর যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি রিপ্লাই দিব, মেসেজ দিবেন রিপ্লাই দিব ভাই। আপনার কি সমস্যা, কি নিয়ে ভিডিও বানাইতে হবে? অনেকে আমাকে বলে যে ভাই আমার এই সমস্যা, এ নিয়ে আপনি ভিডিও বানান। অবশ্যই আমি বানাই, বানানোর চেষ্টা করি, আমি কথা দিলে কথা। তো আপনাদের যেই নিয়মে লাগবে ওই নিয়মে আপনি কমেন্ট করবেন, কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন, পরবর্তীতে আপনার ভিডিও আসবে, আপনার কমেন্ট অনুযায়ী ভিডিও আসবে। এবং আপনি কোন জেলা থেকে দেখতেছেন ভিডিওটা এখানে কমেন্টে লিখে যাবেন, তাহলে আপনাকে ধন্যবাদ দেওয়ার জন্য পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনার নামটা থাকবে। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।